23 বছর পর আলোচিত চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলাটি গতি ফিরে পেয়েছে। গ্রেফতার হয়েছে এই মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি আশিস চৌধুরী ওরফে বোতল চৌধুরী। গ্রেফতারের পর তিনি র‍্যাবকে জানিয়েছেন, বনানী ট্রামস ক্লাবের অসামাজিক কর্মকাণ্ড বন্ধ করতে যাওয়াই সোহেল চৌধুরীকে খুন করা হয়েছিল। আজ কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানানো হয়েছে। রিপোর্ট করছেন হাসান জাবেদ। আশিস রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী মঙ্গলবার গুলশান থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব, যিনি চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার পলাতক আসামি ছিলেন। ২৪ বছর আগে রাজধানীর বনানীতে ট্রামস ক্লাবের অনৈতিক কাজ বন্ধে সোচ্চার হতে গিয়ে খুন হন সোহেল চৌধুরী। সেই ক্লাবের মালিক ছিলেন এই বোতল চৌধুরী ও তার বন্ধু বান্টি ইসলাম। তাদের নির্দেশেই শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করে বলে জানায় র‍্যাব। আজিজ মোহাম্মদ ভাই সহ বান্টি ইসলাম এবং আশিস রায় চৌধুরী, তাদের একটি বদ্ধমূল ধারণা ছিল তাদের ব্যবসায়িক কাজে বাধা দেওয়া, এটা সোহেল চৌধুরী তার নিজ উদ্যোগে করছিলেন। ইমনের নেতৃত্বে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপ মূলত তাদের উপরে গুলি চালানো হয়, যেখানে সোহেল চৌধুরী নিহত এবং বেশ কয়েকজন এই গুলিতে আহত হয়। ২০০১ সালের ৩০ নভেম্বর মামলায় অভিযোগ গঠন করা হলেও হাইকোর্টের নির্দেশে ২০১৫ সালের ৫ আগস্ট পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত ছিল। চলতি বছরের ২৮ মার্চ আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। বাকি আসামিদের কথা আমি আপনাদেরকে বিস্তারিত বলেছি যে যারা বিভিন্ন সময়ে গ্রেফতার হয়েছেন এবং তারা জামিনপ্রাপ্ত হয়েছেন, জামিনপ্রাপ্ত পরবর্তী তারা অনেকেই দেশ ত্যাগ করেছেন। গ্রেফতার কিন্তু আশিস রায় চৌধুরী, তার কাছে আমরা একটি টিকিট পেয়েছিলাম যে সে কানাডাতে চলে যাওয়ার একটি টিকিট আমরা পেয়েছিলাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আমাদেরকে বলেছেন যে তিনি কানাডিয়ান সিটিজেন। গ্রেফতারকৃত বোতল চৌধুরীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানায় র‍্যাব। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।